আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সামনে সবথেকে বর্তমানের জনপ্রিয় একটি স্মার্টওয়াচ কিসলেট কে ইলেভেন 1.39 আলট্রা অ্যামোলেড ডিসপ্লে। তো এটার আমি কিছু বেসিক আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যদি ওয়াচ ফেস চেঞ্জ করি, তাহলে প্রথমে আমি তিন থেকে চারটার মতো ওয়াচ ফেস পেয়ে যাব। তো চারটা ওয়াচ ফেস বা নিজের ছবি ইউজ করতে পারবেন। তাছাড়া আমি যদি উপর থেকে সোয়াইপ করি, সেটিংয়ে ক্লিক করি, একদম নিচে যদি চলে আসি, তাহলে দেখতে পাবো অলওয়েজ অন ডিসপ্লে। তো এওডিতে আমি ক্লিক করে দেব, আপনি চাইলে বাম পাশেরটা দিতে পারেন। তো আমি যদি বাম পাশেরটা ক্লিক করি, তাহলে দেখেন কিভাবে আসে সিস্টেমটা, একটা ডিজিটাল সিস্টেম হয়ে আসবে। আমাদেরকে 5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, যেহেতু ডিউরেশনটা 5 সেকেন্ডের মতো দেওয়া আছে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, এরকম আসবে। তো আমি যদি আবার উপর থেকে সোয়াইপ করি, সোয়াইপ করে অলওয়েজ অন চলে যাই, তারপরে এই ডান পাশেরটা এটা ক্লিক করব, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কেমন দেখাবে। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা এরকম আসবে। তো ওইটা থেকে আমার এইটাই ভালো সুবিধা, যার ওইটা পছন্দ সে ওইটা করতে পারে। তো আমি যদি এখন ব্রাইটনেসে ক্লিক করি, এদিকে কমবে, ব্রাইটনেসটা কমবে, আবার ডান পাশে বাম পাশে ক্লিক করলে ব্রাইটনেসটা বাড়বে। তো আবার যদি ব্যাকে চলে যাই, তারপরে আমি যদি ডান পাশে সোয়াইপ করি, তো প্রথমে আমাকে দেখাচ্ছে কত স্টেপ হাঁটলাম আমি, তার কত কিলোমিটার হাঁটলাম, কত ক্যালোরি বার্নড হলো, এগুলো সব শো করবে। হার্ট রেট, SPO2 তারপরে পাচ্ছি, তারপরে ওয়েদারটা পাচ্ছি আমি, ওয়েদার কত কি আছে, তারপরে নাইট ওয়েদারটাও পাচ্ছি আমি, তারপরে আমি মিউজিক কন্ট্রোল করতে পারবো। আপনার ইউটিউবে গান বাজলে তা হচ্ছে ডান পাশেটায় ক্লিক করলে এক্সচেঞ্জ হবে, বা মিউজিক কন্ট্রোল করতে পারবো ডান পাশেটায় ক্লিক করলে মিউজিক চেঞ্জ হবে, বাম পাশেটায় ক্লিক করলে মিউজিক চেঞ্জ হবে। তারপর আমি যদি নিচের দিকে সোয়াইপ করি, তাহলে নোটিফিকেশন পাবো। তারপর যদি বাম পাশে থেকে সোয়াইপ করি, ট্র্যাকিং মোড, স্ট্যাটাস, হার্ট রেট, SPO2, ওয়েদার, স্লিপ মনিটরিং, মিউজিক কন্ট্রোল, মেসেজ, মোর অপশন, সেটিং। মোর অপশনে যদি ক্লিক করি, ফাইন ডিভাইস, স্টপওয়াচ টাইমার, এবং সেটিংয়ে ক্লিক করলে অফ, রিসেট, ব্রাইটনেস, ডায়েল, অ্যাপ ডাউনলোড, অ্যাবাউট, অলওয়েজ অন, এগুলো সব কিছুই কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। তো মূলত এক কথায় কিসলেট K11 স্মার্টওয়াচটা কিন্তু খুবই ভালো, 1.39 আলট্রা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দিয়েছে। এটাতে কম প্রাইসের ভিতরে খুবই বেস্ট একটা স্মার্টওয়াচ। তো আপনারা যারা যারা এই স্মার্টওয়াচটি ক্রয় করবেন, তারা অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। এবং আপনাদের স্মার্টওয়াচে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের কানেকশনের ভিডিও আছে, ভিডিও দেখে সলভ করতে পারবেন। তাছাড়া কানেকশনের ভিডিও দেখে যদি সলভ না হয়, আমাদেরকে ফোন দিয়ে সলভ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেকডেনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।